যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন, তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে তিনটে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। আজকে শীতের সবজি দিয়ে পকোড়া নিয়ে আসলাম, যেটা হলো বাঁধাকপির পকোড়া। অত্যন্ত সহজ, সুস্বাদু আর ডালের সঙ্গে কিন্তু একদম মানানসই একটা রেসিপি আজকে আমি নিয়ে এসেছি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা শুরু করার আগে একটাই কথা বলবো, রেসিপিটা দেখে লাইক করতে ভুলো না, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর জন্য আমি এখানে বাঁধাকপিটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যেরকম বাঁধাকপি রান্না করতে গেলে কাটতে হয় ঠিক সেরকম করে কেটে নিয়েছি। এবারে আমি এটাকে একটু ভাপিয়ে নেব। বাঁধাকপিটাকে ভালো করে ভাপিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি, আর দেখো এতে করে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়েছে। হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়েছি, তারপর আমি পরপর ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে অ্যাড করছি। দিয়ে দিলাম আমি লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিয়েছি একটু কালো জিরে, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি বেসন, এখানে বেসনের পরিমাণটা হাফ কাপ দিলাম, 2 টেবিল স্পুন, দিয়ে দিলাম চালের গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এটাকে আমি পকোড়ার আকারে তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে পকোড়াগুলো এরকম ছোটো ছোটো শেপ করে ছেড়ে দিচ্ছি। আর এই সময় উনুনের আঁচটা রাখতে হবে একদম লোতে, যাতে পকোড়াগুলো ভেতর থেকে ভাজা হয়। কিছুক্ষণ পর, মানে মোটামুটি 3-4 মিনিট পর আমি পকোড়াগুলোকে উল্টিয়ে দেব। দেখো একটা সাইড একটু ভাজা হয়েছে, তো এইভাবে সবগুলো পকোড়া আমি উল্টিয়ে দিচ্ছি। আর এই পকোড়াটা কিন্তু সবজি ডাল অথবা প্লেন ডালের সঙ্গেও অসাধারণ লাগে। সন্ধেবেলা চায়ের সঙ্গে মুড়ি দিয়ে এই পকোড়া থাকলে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, তোমরা আমার রেসিপিটা দেখে নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। আর আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে আমি একদম মিডিয়াম টু লো ফ্লেম করে এগুলোকে ভেজে নিলাম, একদম মচমচে হয়ে গেছে। এবারে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, আর আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু ছোট্ট করে লাইক করতে একদম ভুলো না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল অপশান ক্লিক করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, বাই।